নমস্কার বন্ধুরা, শ্রীমতী ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজকে আমি এই যে আমাদের বাড়ি থেকে কচুরলতি তুলে এনেছি, এই কচুরলতি রান্না করে দেখাবো, খুব সুন্দর খেতে লাগে। আর আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে কচুরলতিটা ছাড়াচ্ছি আর কীভাবে রান্না করছি। এবার আমি এই কচুরলতিগুলো ছাড়িয়ে নেবো, পরিষ্কার করে নেবো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজে নতুন তারা আমার পেজটিকে ফলো করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এবার আমি কিভাবে এই কচুরলতির খোসাটা ছাড়াচ্ছি। এইভাবে আলতো আলতো করে ঘষে দিলে এর খোসাটা উঠে যায়। এই কচুরলতিগুলো আমি সব ছাড়িয়ে নিয়ে তারপর আপনারাকে দেখাচ্ছি। এইরকম সাইজের কেটে সাইজটা আপনাদের ইচ্ছে মতন করে নেবেন। কচুরলতিটা এবার আমি রান্না করব, তার জন্য আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, কালো সর্ষে বাটা, একটা নারকেল কুঁড়ো আছে, একটা গুঁড়ো মানে শুকনো নারকেল, আপনারা এটা এমনি নারকেল কুড়িয়েও নিতে পারেন, সামান্য চিনি, লবণ, আর লাগবে সর্ষের তেল। এবার আমি কচুরলতিটা ভাপিয়ে নেব। কড়াইয়ে আমি জল দিয়ে দেব, জলে আমি অল্প লবণ দিয়ে দেব, আর কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতিটা আমি অল্প ভাপিয়ে নেব। ঢাকাটা তুলে আমি দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জল থেকে ছেঁকে নিতে হবে। কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি শুকনো নারকেলটা দিয়ে দেবো, একটু হালকা করে ভেজে নেবো, তাহলে একটু টেস্টটা ভালো আসবে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে কষবো। লবণ দিয়ে দেবো,
পরিমাণ মতন সামান্য একটু চিনি দেব অল্প করে একটু জল দিয়ে দিয়ে কষাবো মশলাটা আমার কষা হয়েছে ভালো করে আমি কষে নিয়েছি এবার আমি কচুর লতিটা দিয়ে দেব এসে গেছে আমাদের আরেকজন আরদা মাহাতো কচুর লতি রান্না করছো তুমি খাবে কচুর লতি দলে 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 বুনু দলে আরাধ্যা দলে বুনু দলে আরাধ্যা দলে লেখা পড়া করেছো আমার এবার আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো কচুরলতিটা শুকনো শুকনোই রান্না করতে হবে তাহলে খেতে আরো ভালো টেস্ট হবে জল জল রাখা চলবে না শুকনো শুকনোই খেতে ভালো লাগবে এই কচুরলতি রান্নাটা লুচি রুটি পরোটা এবং ভাতের সঙ্গেও খাওয়া যায় সবের সঙ্গেই ভালো লাগে কচুরলতিটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আমার এই কচুরলতি রান্নার রেসিপি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকুন আর আমার ভিডিও আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন আপনারা যত আমার রান্না দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তত আমার উৎসাহ বাড়বে আর আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব ভিডিওটি আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ